বাবা মৃত্যু ছিলেন কংগ্রেসে বাবার প্রথম মৃত্যুবার্ষিকীর আগে কংগ্রেস ছাড়লেন প্রণব পুত্র অভিজিৎ মুখোপাধ্যায় কংগ্রেসের টিকিটে জঙ্গিপুর থেকে দুবার সাংসদ নলহাটি থেকে একবার বিধায়ক সেই অভিজিৎ মুখোপাধ্যায় এদিন হাতে তুলে নিলেন ঘাসফুলের পতাকা পশ্চিমবঙ্গে বিজেপিকে রুখতে যিনি পেরেছেন ভবিষ্যতে হয়তো তার লিডারশিপে আরো অনেকের সহযোগিতায় পুরো ভারতবর্ষে সেটা সম্ভব হবে ঢাকুরিয়ার এই বাড়ির গৃহকর্তা ছিলেন প্রণব মুখোপাধ্যায় প্রাক্তন রাষ্ট্রপতি ভারতীয় রাজনীতির চাণক্য বাড়ির দেওয়ালে সেই ইতিহাসেরই সাক্ষী বিভিন্ন ছবিতে দেখা যাচ্ছে কখনো প্রণব মুখোপাধ্যায় রাজীব গান্ধীর সঙ্গে আবার কোনো ছবি ইন্দিরা গান্ধীর ছবি অর্থাৎ ইন্দিরা গান্ধীর অন্তিম বার্তা 30 অক্টোবর 1984 সমস্ত স্মৃতি ভারতের জাতীয় কংগ্রেসের ঐতিহ্য যে বাড়ির ছাত্রে ছাত্রে দেওয়ালে দেওয়ালে সেই বাড়িরই সন্তান অভিজিৎ মুখোপাধ্যায় অবশেষে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে ভারতবর্ষের এখন মেন চ্যালেঞ্জ হচ্ছে সাম্প্রদায়িক একটা শক্তির বিরুদ্ধে পশ্চিমবঙ্গে আমরা লড়াই করেছিলাম সিপিএম বামফ্রন্টের সঙ্গে হাত মিলিয়ে কিন্তু দেখা গেছে যে আমাদের জনতা অ্যাকসেপ্ট করেননি মানে জোটটা ভুল বলছেন কংগ্রেস এবং সিপিএমের আমার নিজের মতে এটা ভুল মানুষ আমাদের রিজেক্ট করে বিজেপিকেও রিজেক্ট করে যে লোকাল তৃণমূল লেড বাই মমতা ব্যানার্জিজি তাকে সাপোর্ট করেছেন উনি একবার আমাকে বহু আগে বলেছিলেন 2010-এর এন্ডে তখন আমি পলিটিক্সে জয়েন করিনি আমার ডাকনাম ধরে ডাকতেন যে তুমি পলিটিক্স করলে তৃণমূলে জয়েন করো আমি তখন জিজ্ঞাসা করেছিলাম যে ওই অফারটা কি এখনও ভ্যালিড আছে তখন তার পরিপ্রেক্ষিতেই আজকের এই দিনটা সোনিয়া গান্ধী ওটা ছেলের জন্য যেরকম করেছেন প্রণববাবু কোনো ছেলের জন্য সেরকম করেছেন বা মেয়ের জন্য করেছেন কি উনি নিউট্রালই থাকতেন আমি যদি যেতেও চাইতাম অনেকে বলেও দিতাম যে আমি এই কারণে যাচ্ছি উনি বলতেন ডিসিশন ইজ ইয়ার্স একদা অধীর চৌধুরীর হাত ধরে সাংসদ দল ছেড়েই নাম না করে অধীর সম্পর্কে উষ্মা প্রকাশ করেছেন প্রণব পুত্র রাহুল গান্ধী থরো জেন্টলম্যান উনি চান কংগ্রেস পার্টি সার্ভাইভড হোক কিন্তু আনফর্চুনেটলি ওনার চিন্তা ভাবনাটা ঠিকভাবে ইমপ্লিমেন্টেড হচ্ছে না এটুকুই বলবো দ্যাটস অল অধীর চৌধুরী নো কমেন্টস অন দ্যাট ম্যান তার মনে হয়েছে যে তৃণমূল দলে যোগদান করা উচিত তাই সে তৃণমূল দলে যোগদান করেছে এখানে আমাদের কি বলার আছে আর কিছু বলার নেই এই ব্যাপারে যদি কিছু বলার থাকে যারা যোগদান করেছে তারা বলবে আমাদের কিছু বলার নেই দাদা তৃণমূলের পতাকা তুলে নেবার কিছুক্ষণের মধ্যেই এই টুইট করেন প্রণব কন্যা শর্মিষ্ঠা লেখেন স্যার তবে ঠিক কি কারণে তিনি এই টুইট করলেন তা লেখেননি প্রণব কন্যা তথা কংগ্রেসের প্রাক্তন জাতীয় মুখপাত্র শর্মিষ্ঠা মুখোপাধ্যায় কৃষেন্দু অধিকারী আশাবুল হোসেন ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট এবিপি আনন্দ